প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইকবাল হোসেন রাকিব, সহকারী শিক্ষক, বগুড়া পরিবেশ, ইকবাল সিদ্দিক স্টুডেন্ট কলেজ। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বগুড়া পরিবেশ বিষয়ের দ্বাদশ অধ্যায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য থেকে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় যাতায়াত ব্যবস্থা। তাহলে শুরু করা যাক আজকে আমার আলোচ্য বিষয় যাতায়াত ব্যবস্থা নিয়ে। দেখো, যাতায়াত ব্যবস্থা কী এটা বুঝতে হবে আগে। কোনো স্থান থেকে যদি পণ্য বা মানুষ বা জনগণ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের যে মাধ্যমটি সেটিকে যাতায়াত ব্যবস্থা বলা হয়। যেমন কেন এখন আমাদের জানতে হবে কেন পরিবহন করতে হবে, কেন এক স্থান থেকে অন্য স্থানে মানুষ পরিবহন বা পণ্য পরিবহন করতে হয়, এটা একটা গুরুত্ব আছে। এটা একটা গুরুত্ব হচ্ছে, মনে করো কোনো স্থানে অনেক উৎপাদন বলো আর যে শাকসবজি অথবা তোমার ফসল অথবা কোনো গার্মেন্টস প্রোডাক্ট, এই জিনিসগুলো কোনো স্থানে খুব বেশি হয়, আবার অন্য কোনো বাংলাদেশেরই দেখবা অন্য কোনো স্থানে এই জিনিসটা খুবই কম হয়। তাহলে কী করতে হবে, এই জায়গা থেকে যে জিনিসটা খুব বেশি উৎপাদন হয় এটা ওই স্থানে কি নিয়ে যেতে হবে এবং ওদের চাহিদা পূরণ করতে হবে, এবং ওই অঞ্চল থেকে যেই পণ্যটা বা যেই উৎপাদনটা, যেই উৎপাদনশীল বা কি এটা কৃষিকাজে হতে পারে, এটা শিল্পে হতে পারে, যে জিনিসটা উৎপাদন হবে ওই জিনিসটা এই স্থানে এসে এই অঞ্চলের মানুষের কী করতে হবে, চাহিদা মেটাতে হবে। তাহলে এটাকেই বলা হয় কি তোমার পরিবহন ব্যবস্থার একটা গুরুত্ব বা যোগাযোগ। তাহলে দেখো, এখন যদি মনে করো যে এটা কিন্তু দুইটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটি হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে যদি অভ্যন্তরীণ, আমাদের দেশে মনে করো যে কৃষিপণ্য অথবা গার্মেন্টস প্রোডাক্ট অনেক বেশি হয়, তাহলে আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র এইসব অঞ্চলে কী করতে হবে, এই গার্মেন্টস প্রোডাক্টটা পাঠিয়ে দিতে হবে এবং ওই দেশ থেকে যে পণ্যটা খুব বেশি হয় এই দেশে নিয়ে আসতে হবে। এটাকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। তাহলে যাই হোক, বাণিজ্য নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো, আজকে আমি যোগাযোগ ব্যবস্থাগুলো নিয়ে বোঝাবো। তাহলে তোমরা যোগাযোগ ব্যবস্থার গুরুত্বটা বুঝতে পেরেছ। এখন বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা মূলত তিন ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে স্থলপথ, আরেকটি হচ্ছে আকাশপথ, আরেকটি হচ্ছে নৌপথ, এই বা সমুদ্রপথ। এই তিনটি নিয়ে আমি আজকে আলোচনা করবো। তাহলে চলো শুরু করা যাক আজকে প্রথম যে স্থলপথ। স্থলপথটা কি, স্থলপথটা হচ্ছে যে দেখো, স্থলপথ মূলত দুইটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সড়কপথ, অন্যটি হচ্ছে রেলপথ। স্থলপথ হচ্ছে যে মাটির উপর দিয়ে যেই পরিবহন করা হয় এবং সবচেয়ে দ্রুততম পরিবহন কিন্তু স্থলপথের মাধ্যমে হয়, ঠিক আছে? যেমন দেখো যে এই যে আমাদের স্কুল ক্যাম্পাসের বাইরে একটা সড়ক আছে, এই সড়কটা কিন্তু স্থলপথের অন্তর্ভুক্ত। আবার কোথাও কোথাও যে ঠিক এর কিছু দূরে একটি রেল স্টেশন আছে, তাই দেখো একটি হচ্ছে সড়কপথ, অন্যটি হচ্ছে রেলপথ, রেল স্টেশন আছে ওইটা কিন্তু আবার স্থল পথের অন্তর্ভুক্ত। তাহলে স্থলপথকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে কি সড়কপথ, অন্যটি হচ্ছে রেলপথ। তাহলে সড়কপথ দেখো, সড়কপথ হচ্ছে যত বড় বড় সড়ক আছে, মহাসড়ক আছে, এগুলো কি স্থলপথের সড়কপথের অন্তর্ভুক্ত। আবার রেলপথ মূলত তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মিটার গেজ, একটা ডুয়ে গেজ, আর একটা হচ্ছে তোমার ব্রড গেজ, এই তিনটা ভাগে ভাগ করা হয়। আবার রেলের এই তিনটা ভাগে ভাগ করা হয় এবং তিন ধরনের রেলপথ বাংলাদেশে দেখা যায়। তাহলে আমার মনে হয় খুব সহজেই সড়কপথ এবং রেলপথ সম্পর্কে বুঝতে পেরেছি। এখন সড়কপথ গড়ে ওঠার জন্য মূলত কিছু কারণ থাকে, যেমন ওই জায়গায় প্রাকৃতিক কারণ থাকবে, যেমন সমভূমি থাকতে হবে। দেখো, যদি কোথাও সমভূমি হয় তাহলে সড়কপথটা খুব সহজে হয়, এবং যদি কোথাও বন্ধুর মানে কি উঁচু নিচু বা ডাল হয় তাহলে অনেক কষ্টে সড়কপথ করতে হয়, হয়তো প্রয়োজনের মতো আগে মানুষ করবে, কিন্তু এটা খুব কষ্ট এবং অনেক অর্থ ব্যয় হয়। আবার দেখো, সমুদ্র অথবা শিল্পাঞ্চল, হ্যাঁ সমুদ্র থাকে ওই যায় কি টুরিস্ট প্লেস খুব বেশি হয়, অথবা তোমার নৌপথের মাধ্যমে অন্যান্য দেশ থেকে অনেক বেশি মালামাল আসে, তো ওগুলো দেশে অভ্যন্তরে বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য ওই জায়গায় কিন্তু সড়কপথ করা হয়। আবার দেখবা শিল্প উৎপাদন, যে জায়গায় শিল্প উৎপাদন খুব বেশি হয় ওই জায়গায় কি সড়কপথ করা হয়। এখন আসো রেলপথ, রেলপথের গুরুত্বটা কি, রেলপথের গুরুত্বটা হচ্ছে যে রেলপথে তোমার পণ্য আনা নেওয়া খুব কম খরচে আনা নেওয়া করা যায় এবং অনেক বেশি তোমার এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, এবং এখানে খুবই সব মানে খরচটা খুবই কম হয় আর কি, এই জন্য রেলপথটা দরকার। এবং রেলপথগুলো গড়ে ওঠার কারণ হচ্ছে
সেম সমতল ভূমি থাকতে হবে এবং তোমার শিল্পাঞ্চল এবং সমুদ্র অঞ্চলে র্যাপরটা অনেক বেশি গড়ে ওঠে। আবার দেখো কিছু কিছু জায়গা আছে নদী অঞ্চল, এই নদী অঞ্চলে কিন্তু আবার র্যাপড হয় না, কারণ মৃত্তিকার একটা গঠন আগে, মৃত্তিকা শক্ত হতে হবে র্যাপড করতে হলে। কিন্তু এই জন্য আমরা দেখছি বরিশাল অঞ্চলে বা দক্ষিণাঞ্চলে বাংলাদেশে র্যাপড নেই। খুলনা অঞ্চলে আছে, কেন আছে জানো? ওই জায়গায় সমুদ্রবন্দর আছে। আবার চট্টগ্রাম অঞ্চলে আছে র্যাপড, কেন? ওই জায়গায় সমুদ্রবন্দর আছে। এই যে আন্তর্জাতিক বা বাইরে থেকে যেই পণ্যগুলো বাংলাদেশে আসে, এই যে এই বাংলাদেশে আসার পর এটি দেশের অভ্যন্তর বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হলে ওই জায়গায় কী রেলপথে খরচটা কম হবে, থেকে রেলপথও আছে এবং সড়কপথও আছে। এখন আসো আমরা দেখি জলপথ। জলপথ মূলত দুইটা ভাগে বাক্য হয়, একটা হচ্ছে নৌপথ আর একটা হচ্ছে সমুদ্রপথ। নৌপথগুলো কোনগুলো? যে দেশের অভ্যন্তরীণ বা দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে যেই পণ্য অথবা যে মানুষের যোগাযোগ করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যে মাধ্যমটি সেটি হচ্ছে নৌপথ। মানুষ নৌপথ ব্যবহার করে কেন? অনেক কম টাকায় বা অনেক স্বল্প মূল্য মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। আবার দেখা যায় যে সমুদ্রপথ, সমুদ্রপথে কাজ থাকে, সমুদ্রপথে মানুষ যাতায়াতের ব্যাপারটা খুবই কম। ওই জায়গায় পণ্য এক দেশ থেকে অন্য দেশে, এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়, এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে এটাকে কী কোন পথে করে? সমুদ্রপথে। তাহলে সমুদ্রপথের ভূমিকা হচ্ছে যে বেশিরভাগ সময় পণ্য অথবা যুদ্ধ জাহাজ এই জিনিসগুলো কি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যে মাধ্যম এটা হচ্ছে কি সমুদ্রপথে, তাই এটাকে সমুদ্রপথ। এখন জলপথ যে দুইটা ভাগে বাক্য হয় এটা অনুকূল পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ। নৌপথ যেই জায়গায় থাকবে ওই যে অবশ্যই পানি লাগবে, অনেক বেশি পানি লাগবে, এটা নৌপথ, এটা কোনো এটা এমনিতেই হয়ে যায়, এটা কোনো মানে মানুষ তৈরি করা কিছু থাকে না। আবার সমুদ্রপথ অনেক সময় দেখা যায় শুধু সমুদ্র থাকলেই হয় না, ওই যে প্রাকৃতিক কিছু পরিবেশ রাখতে হবে, প্রাকৃতিক কিছু কিছু পরিবেশ থাকতে হবে। যেমন যে একটা অঞ্চলে ভৌগোলিক মানে ভৌগোলিক অবস্থানটা তাদের খুব বেশি ভালো না, তাহলে ওই জায়গায় কিন্তু সমুদ্রপথে বা তোমার ওই জায়গায় কোনো পোতাশ অথবা ওই জায়গায় কোনো সমুদ্রবন্দর গড়ে উঠবে না, যার কারণে সমুদ্রপথ ওই জায়গায় দিয়ে হবে না, হয়তো বা ওই দেশের উপর দিয়ে অন্য দেশে চলে যাবে কিন্তু ওই জায়গায় সমুদ্র জাহাজগুলো থামবে না। তাই সমুদ্রপথ বা সমুদ্রপথ ব্যবহার করতে হলে তোমার ভৌগোলিক অবস্থানটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার তিন নম্বর যেটি হচ্ছে আকাশপথ। আকাশপথে পতনশীল এবং খুব দ্রুত যানবাহনের জন্য যে একমাত্র আকাশপথই উত্তম। দেখো আকাশপথে হচ্ছে দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়, যেমন ঢাকা থেকে তোমার চট্টগ্রাম যাওয়া যায়, কক্সবাজার যাওয়া যায়, এবং সিলেট যাওয়া যায়, সৈয়দপুর যাওয়া যায়, বরিশাল যাওয়া যায়, এই জিনিসগুলোতে যাওয়া যায়, যশোর যাওয়া যায়। তাই এটা হচ্ছে অভ্যন্তরীণ আকাশপথ, মানে এই জায়গায় একটা বিমানবন্দর থেকে তুমি বাংলাদেশে অন্য একটি বিমানবন্দর বা অন্য একটি খুব কম সময়ে চলে যেতে পারবা। আবার দেখো আরেকটা হচ্ছে আন্তর্জাতিক আকাশপথ, যে এক দেশ থেকে অন্য দেশে যদি আমার এখন ভারতে যাওয়ার প্রয়োজন হয়, আমেরিকা যাওয়ার প্রয়োজন হয়, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হয়, যুক্তরাজ্যে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি কী করবো? তাহলে এই আকাশপথে চলে যাব, তাহলে খুবই মানে কম সময় লাগে এবং খুব দ্রুত যাওয়া যায়। যেটা সমুদ্রপথে যদি আমার এই জায়গা থেকে ভারতে যেতে তোমার মিনিমাম 10-15 দিন লাগবে, আস্তে 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 যাবে, কিন্তু তোমার আকাশপথে হয়তো বা এটা 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ব্যাপার চলে যেতে পারবে। তাহলে এই যে তিনটি ব্যবস্থা হচ্ছে যাতায়াত ব্যবস্থা বাংলাদেশে, স্থলভাগ, জলভাগ এবং আকাশপথ, এই প্রত্যেকটির গুরুত্ব প্রত্যেকটাই বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ। তাই এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে জানবো এবং এগুলো কেন গড়ে উঠেছে, গড়ে ওঠার কারণটা কি, এই জিনিসগুলো আমরা ভালোভাবে জানবো, কারণ এই জায়গা থেকে প্রচুর পরিমাণে MCQ আসবে এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তাহলে আমার মনে হয় তোমরা এই যোগাযোগ ব্যবস্থার যে যাতায়াত ব্যবস্থা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তবে আমি পরবর্তীতে যে কি আছে আলোচনা করবো বাংলাদেশের দ্বাদশদ্বয়ী বাংলাদেশের বাণিজ্য নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।